ঘরে থাকা সমস্ত জামাকাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে, কারণ আমার হচ্ছেই না। কেন হচ্ছে না? কারণ তোমরা ভাবছো আমি বোধহয় হাইটের দিক থেকে বড় হয়ে যাচ্ছি। না, একদম না, আমি আসলে সাইডের দিক থেকে বড় হয়ে যাচ্ছি। আমার দৈর্ঘ্য প্রস্থ সমস্ত সমান হয়ে যাচ্ছে। আসলে আমি অনেক গোল হয়ে যাচ্ছি। আমার জীবনে একটাই গোল যে আমার এই গোল হয়ে যাওয়ার ধার থেকে যাতে আমি একটু 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 ঢোকা হতে পারি। যদি মাকে কখনো জিজ্ঞেস করি যে মা আমি কি মোটা হয়ে যাচ্ছি, আরে না একদম না, তুই তো একদম ঠিকই আছিস। আসলে মায়েদের কাছে ঠিক থাকা মানে হলো একদম নাদুস নুদুস মোটা সোটা গোল ভুঁড়ি পেট নিয়ে থাকা, এটাই মনে হয়। থেকে সার্চ করলাম যে কিভাবে আমি স্লিম হতে পারি। বিশ্বাস করো তোমরা, জাস্ট বিলিভ ইট, যে আমি ইউটিউব থেকে দেখার পরে বিষ বাদে সমস্ত কিছু, লেবু জল, ভিনিগার, এই সেই সব কিছু দিয়ে ট্রাই করা হয়ে গেছে, তাতেও কোনো লাভ হলো না। তারপর দেখলাম আমি টিভিতে অ্যাড গ্রিন টি, গ্রিন টি দিয়েও খেলাম সকালে খালি পেটে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একমাত্র গ্রিন টি দিয়ে শ্রদ্ধা কাপড়ই শুধু সে স্লিম হতে পেরেছিল, আমি আর পারবো না। লেবু জল, মধু জল, গ্রিন টি এগুলো খেয়েই যদি মানুষে রোগা হতে পারতো, তাহলে চারিদিকে এত এত আর জিম খুলে বসে থাকলো না। ফাইনালি ফাইনালি আমি জিমে ভর্তি হলাম, এবং তারপর তারপরও কোনো লাভ হলো না। এক মাস কন্টিনিউ জিম করার পরও আমি আর রোগা হলাম না। তখন আমাকে জিম ট্রেনার বললো শুধু জিমে ভর্তি হলেই হবে না, কন্টিনিউ জিমে আসতেও হবে। গিয়ে দেখলাম এদিক থেকে ওদিক থেকে সবাই, কেউ হাত কমাতে, কেউ পেট কমাতে, কেউ কোমর, কেউ থাই, কেউ পা, কত কিছুই না কমাতে সবাই এসেছে। আমার বাবা যেদিক থেকে কমুক, যে কোনো একটা কিছু কমলেই হলো, কমা দিয়ে তো কথা। ব্ল্যাক কফি উইদাউট সুগার, গ্রিন টি, এগুলো জাস্ট একটুখানি বড়লোকি বড়লোকি যায়, এই ভাইবসটা নিতে খুব ভালোই লাগে, বাট ডেলি ইউজ করতে নট পসিবল। মায়া ত্যাগ করে মোমোস, বিরিয়ানি, চিকেন পকোড়া, এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর মায়া ত্যাগ করে ব্ল্যাক কফি উইদাউট সুগার, গ্রিন টি, চিকেন বয়েল, এগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব না। বুঝতে পেলাম যে আমার দ্বারা এসব ডায়েট টায়েট স্লিম টিম কিছু হবে না। জীবনে তো অনেক মানুষেরই অনেক স্বপ্ন পূরণ হয় না, আমার না হয় এই স্বপ্নটাই পূরণ হবে না। কি করবো, আমি বা এই গোলুমোলু, এইটাই ঠিক আছে, আমার দ্বারা ওই ডায়েট টাইট আর কিছু হচ্ছে না।